أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম তোমাদেরকে আজকের কবিতা পাঠে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকের কবিতা বিষয় হচ্ছে বঙ্গভূমির প্রতি এটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত তোমরা জানো যে এর আগেও এই কবিতাটি পাঠ হয়েছিল এটা রিভিশন ক্লাস এখানে তোমাদের এই কবিতা সম্পর্কে আবার ডিটেইলস আলোচনা করব তো মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমি তোমাদেরকে এখন কিছু তথ্য দিব যেগুলো তোমরা ভালো করে শুনবে এবং নোট করে নেবে মাইকেল মধুসূদন দত্ত জন্ম 1824 সালে মৃত্যু 1873 সালে তিনি বাংলা সাহিত্যের বিরল এবং বিস্ময়কর প্রতিভাধর প্রতিভার অধিকারী তিনি মূলত একজন প্রতাপবিরোধী লেখক তিনি সাহিত্যের এমন কোনো দিক নেই যেদিকে তিনি বিচরণ করেননি এবং তার লেখা রচনাগুলো অত্যন্ত বিখ্যাত তিনি বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা রচনা করে বাংলা সাহিত্যের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছেন এবং বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য তিনি রচনা করেন যেটির নাম হচ্ছে মেঘনাদবধ মহাকাব্য তিনি দৈবের বশে নিজ ধর্ম পরিত্যাগ করে তিনি বিদেশ পাড়ি গিয়েছিলেন কিন্তু কবি সেই ভ্রম ভেঙে যায় তার যে রচনাগুলো অসামান্য যেমন তার প্রহসনমূলক রচনা নাটক থেকে শুরু করে সবগুলো ছিল অসামান্য তার সেই প্রহসন গ্রন্থগুলোর মধ্যে অন্যতম হচ্ছে একে বলে সভ্যতা বুড়ো শালিকের খারেরও এছাড়া তার নাটকের মধ্যে হচ্ছে পদ্মাবতী শর্মিষ্ঠা ইত্যাদি উল্লেখযোগ্য তো আমরা এতক্ষণ পর্যন্ত মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে জানলাম এটা সম্পর্কে ভালো করে পড়বে কারণ এখান থেকে অনেক অবজেক্টিভ আসবে যা তোমাদের জেএসসি পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ পর্যায়ে আমি এখন তোমাদের এই কবিতার পাঠ নিয়ে আলোচনা করব এই কবিতার প্রথম পাঠে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো হচ্ছে যে কবি অত্যন্ত কাকুতি মিনতি করেছেন কাকুতি মিনতি করে প্রকাশ করেছেন যে তাকে যেন মধুহীন না করা হয় বঙ্গভূমি বঙ্গ ভাষা বঙ্গভূমি এবং সাহিত্য থেকে যেন মধুহীন না করা হয় কবি আশা প্রকাশ করেছেন এই পৃথিবীতে কেউই অমর নয় সবাইকে একদিন বিদায় হতে হবে একদিন সবারই সমন জারি হবে তাকেও বিদায় নিতে হবে কবি অত্যন্ত বিনয়ী বিনয়ের সাথে তিনি বলেছেন তার এমন কোনো কর্ম এমন কোনো কাজ এমন কিছু নেই যার জন্য তিনি বঙ্গভূমির প্রতি এই অভিলাষ ব্যক্ত করেন যে তাকে স্মরণ করা হোক কিন্তু তারপরেও কবি অত্যন্ত উচ্চাশঙ্কা রাখেন যে ঋতুর পর ঋতু একদিন বদল হবে বাংলার আকাশে এই পালাক্রমে কবিকে যেন স্মরণ করা হয় তথা বঙ্গভূমির প্রতি তার যে ভালোবাসা তার যে প্রকাট্যতা এখানে প্রকাশ পেয়েছে তা অসামান্য এই কবিতার মাধ্যমে প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য একটি মেসেজ সেটা হচ্ছে বঙ্গভূমি বঙ্গভাষা বঙ্গ সাহিত্যের প্রতি তোমাদের ভালোবাসা প্রকাশ করতে হবে তা না হলে কবি মনে করেন তাদের জীবন বৃথা কারণ সেই ব্যক্তি মহাভাগ্যবান এই মানব সমাজে যার মৃত্যুর পরও যাকে সবাই স্মরণ করে মনমন্দিরে স্থান দেয় কবি এরকমই একটি অভিলাষ প্রকাশ করেছেন তাকে যেন মনমন্দিরে স্থান দেওয়া হয় যাই হোক এই কবিতাটি মূলত এই কথাগুলোই প্রকাশ পেয়েছে তোমরা এই কবিতাটি ভালো করে পাঠ করবে কারণ এখান থেকে নৈবর্তিক থেকে শুরু করে সৃজনশীল বিভিন্ন বিষয় এখানে রয়েছে এগুলো তোমরা ভালো করে যদি পড়ো তাহলে তোমাদের সৃজনশীল পরীক্ষায় ভালো করতে পারবে পাশাপাশি নৈবর্তিক পরীক্ষা এবং জ্ঞানমূলক পরীক্ষায়ও ভালো করবে আশা করি তোমরা এই কবিতা সম্পর্কে একটা ধারণা পেয়েছ যদিও আগেও তোমাদের কবিতা সম্পর্কে ধারণা রয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা এই কবিতা থেকে অনেক সময় অনেক প্রশ্ন আসে পরীক্ষায় অতএব তোমরা এটা ভালো করে পড়বে যেহেতু এটা রিভিশন ক্লাস এই ক্লাস উপলক্ষে আমি আরও কিছু কথা তোমাদেরকে বলতে সেটা হচ্ছে তোমরা অবশ্যই বিভিন্ন কবিতা রিডিং ভালো করে পড়বে রিডিং পড়লে তাহলে সৃজনশীল সম্পর্কে তোমাদের ধারণা পাওয়া যাবে এবং অবজেক্টিভ সম্পর্কেও ধারণা পাওয়া যাবে
তো প্রিয় শিক্ষার্থী, এর পরবর্তীতে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হলো শব্দার্থ, পাঠ পরিচিতি এবং পাঠের উদ্দেশ্য সম্পর্কে। এগুলো তোমাদের বইয়ে রয়েছে। পরবর্তী ভিডিও ক্লিপসে আমি এই বিষয়টিগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, প্রথম ভিডিও ক্লিপসের পর দ্বিতীয় ভিডিও ক্লিপসে তোমাদেরকে আমন্ত্রণ। প্রথম ভিডিও ক্লিপসে আমি তোমাদেরকে কবিতা এবং কবি সম্পর্কে ধারণা দিয়েছি, অবশ্যই তোমরা তার হৃদয়ঙ্গম করতে পেরেছ। এ পর্যায়ে তোমাদের যে কঠিন শব্দ এবং শব্দার্থগুলো যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো, যাতে তোমাদের পরীক্ষায় ভালো হয়, কারণ এখান থেকে অনেক জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আসে এবং MCQ আসে। প্রথম যে শব্দটি সেটা হচ্ছে মিনতি। মিনতি অর্থ হচ্ছে বিনীত প্রার্থনা, পরজোরে প্রার্থনা। যেমন কোনো কিছু কারোর কাছে চাইতে হলে এত মানে মার কাছে চাইতে হলে এমনভাবে চাইতে হয় যাতে সে জিনিসগুলো দেয়। প্রমাদ অর্থাৎ প্রমাদ, মানে কোনো একটা বিষয়ে এমন বিষয় হয়েছে যে সে ভুল বা এই ধরনের কিছু করার সঙ্গে সেটা হলো প্রমাদ। কোকনাথ, কোকনাথ অর্থ হচ্ছে লাল পদ্ম। কবি এই শব্দটি উচ্চারণ করেছেন, এটা একটু কঠিন শব্দ, তবে এটা ভালো করে মুখস্থ করবে। কোকনাথ অর্থ আবার বলছি লাল পদ্ম। তারপরে হচ্ছে নীর, নীর অর্থ জল, জল মানে পানি, এটা হচ্ছে সমন। সমন অর্থ মৃত্যু বা যমদূত বলা হয়। মৃত্যু মুসলমানরা বলে, হিন্দুরা যমদূত বলে। মক্ষিকা, মক্ষিকা অর্থ মাছি, এটা একটু কঠিন শব্দ, এটা অর্থটা ভালো করে তোমরা হৃদয়ঙ্গম করবে। শ্যামা জন্মাদে, এটা একটি টিকার মতো বা শব্দ। শ্যামা জন্মাদের শ্যামল জন্মভূমি, কারণ আমাদের বাংলাদেশ সবুজ শ্যামলিমায় ভরপুর, প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়, এই জন্য বাংলাকে শ্যামল জন্মাতে বলে। এটা অনেক সময় তোমাদের বোর্ড পরীক্ষায় অনুধাবনমূলক হতে পারে, শ্যামা জন্মাতে বলতে কী বুঝবো। অতএব তোমরা তখন লিখবে শ্যামা জন্মাতে অর্থ শ্যামল জন্মভূমি, এ সম্পর্কে তোমরা কিছু লিখবে। বর, বর অর্থ আশীর্বাদ। হিন্দু ধর্মমতে কোনো দেবতা বা কোনো কিছু কাউকে যখন বর দেয় অর্থাৎ খুশি হয়ে তাদেরকে আশীর্বাদ বা কোনো দোয়া করে। তাম্রস, তাম্রস অর্থ হচ্ছে পদ্ম, পদ্ম একটি ফুলের নাম। এরপরে হচ্ছে শরদে, শরদে হচ্ছে একটি ঋতুর নাম, শরৎ ঋতু। কবি এখানে এই শরৎ ঋতু ব্যবহার করেছেন। তো আমরা এতক্ষণ পর্যন্ত শব্দার্থ নিয়ে আলোচনা করলাম। এ পর্যায়ে পাঠের উদ্দেশ্য, এই কবিতা পাঠের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে স্বদেশের প্রতি শ্রদ্ধা, বিনয় প্রকাশ, এটাই হলো কবির মূল উদ্দেশ্য, যেন শিক্ষার্থীদের বঙ্গভূমির প্রতি তাদের শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ করে। পাঠের উদ্দেশ্য অবশ্যই তোমার মুখস্থ করবে, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আসো পাঠ পরিচিতি। আমি সবসময় বলে থাকি বা অনেক বড় বড় স্কুলের অধ্যক্ষ মহোদয়গণ বলে থাকেন যে যে কোনো বাংলা বাংলা বইয়ের যে কোনো কবিতা বা গদ্যের যদি পাঠ পরিচিতিটা ঠিকমতো সে আয়ত্ত করতে পারে, তাহলে সে যে কোনো সৃজনশীল সে উত্তর করতে পারবে এবং ওই পাঠ সম্পর্কে, ওই গল্প সম্পর্কে, ওই কবিতা সম্পর্কে সে ভালো ধারণা রাখতে পারে। তো এই কবিতার পাঠ পরিচিতিতে মূলত কবি বঙ্গভূমির প্রতি কবিতায় যে জিনিসটা প্রকাশ করেছে, স্বদেশের প্রতি ভালোবাসা। সন্তান যেমন তার মার কাছে কোনো ভুল ত্রুটি করলে সন্তান সেটা কোনো ভুল ত্রুটি মনে করে না, কোনো অপরাধ মনে করে না, কারণ মা তো মাই, তাকে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে, এটাই তো মায়ের ধর্ম। কবিও তাই মনে করেছেন, এই আশায় তিনি বঙ্গভূমিকে তিনি নিজের মায়ের সন্তানের সাথে তুলনা করেছেন এবং তিনি নিজেকে সে জন্মের সন্তান বলে আখ্যায়িত করেছেন, যে দুষ্ট ছেলে তার মায়ের কথা শুনবে না, এমনই তিনি মনে করেন। তো যাই হোক, তারপরেও কবি অত্যন্ত বিনয়ী, অত্যন্ত বিনয়ের সাথে প্রকাশ পেয়েছেন তার এমন কি আছে যার জন্য তিনি বঙ্গভূমির কাছে চাবেন। এই জন্য কবি এই এই উক্তির মাধ্যমে প্রকাশ পায় যে তিনি অত্যন্ত বিনয়ী। তিনি মনে করেন এই পৃথিবীতে তিনি একদিন বিদায় হয়ে যাবেন, এখানে থাকবেন না। তিনি সামান্য দ্রব্যের বসে বা ভুল ভ্রান্তির কারণে নিজ দেশ ত্যাগ করে প্রবাসে গিয়েছিলেন, কিন্তু নিজ মাতৃভূমি, নিজ মাতৃভাষা, নিজ সাহিত্যকে তিনি ভোলেননি। তিনি বাংলা ভাষা আবার লিখেছেন, বাংলায় সনেট কবিতা লিখে চিরস্মরণীয় হয়েছেন, বাংলা ভাষাকে বিশ্বের দরবারে তিনি পরিচিত করেছেন। সুতরাং তিনি আশা প্রকাশ করেছেন, তিনি মিনতি করে, আশা শুধু আশাই নয়, তিনি অত্যন্ত মিনতি, এত কাকুতি মিনতি করে তিনি বলেছেন যে তাকে যেন স্মরণ করা হয় বঙ্গর ভূমিতে, বঙ্গর সাহিত্যে, বঙ্গের ভাষায় যেখানে আলোচিত হবে সেখানে যেন তাকে স্মরণ করা হয়। কবির এই মিনতি, কবির এই আর্তনাদ তিনি প্রকাশ করেছেন।
তিনি বলেছেন তিনি মাছি যখন একটি এতে বসে সেটা কি অশুদ্ধ হয়ে যায় না, কবিও তাই মনে করেছেন। সুতরাং সার্বিকভাবে আমরা এই কবিতাটি সম্পর্কে কবিতা কবি পরিচিতি, কবিতা পাঠ, শব্দার্থ, পাঠ পরিচিতি এবং এর সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। যদি তোমরা বুঝতে পারো তাহলে আমি সার্থক। তোমাদের পরীক্ষার সামনে অবশ্যই তোমরা ভালো করে পড়বে, এটা আমার আশা ব্যক্তবাদ। এবং তোমাদেরকে আমি একটি বাড়ির কাজ দিচ্ছি, সেটা হচ্ছে এই প্রশ্নটা তোমরা এই ভিডিও ক্লিপ শেষ হওয়ার পর 20 মিনিট পরে 5 মিনিটের মধ্যে যে কে আগে লিখতে পারো, সেই প্রশ্নটা হচ্ছে শ্যামা জন্মাদে বলতে কি বোঝো, শ্যামা জন্মাদে বলতে কি বোঝো, এই প্রশ্নটা তোমরা লিখে স্যারদেরকে দেখিয়ে। আবার সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানিয়ে পরবর্তী ক্লাসের সবাইকে ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করি, সবাই সুস্থ থাকো, আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন।